Assalamualaikum everyone, welcome back to my channel. तो आज के अपन साथ परफेक्ट खिसार पाटीसापटा पिठाटी शेयर करब ये हाजिर हो गलम चलन देखे ना जा भावी परफेक्ट खिसार पाटीसापटा पिठाटी बनिए तो देखते दूधर कलर का कीरकम होने चार लिटार दूध के जाल दीते दीते एरक घन कर नहीं फूड कलर यूज करनी दूधटा जो बेसिक्षण धरे जाल देवें तक क्यों निजेथ एरक एक कलर हो जाए तो नड़ार सुविधार्थे हमें एक पात्र फ्राई पैनर मध्य एन ढेले नहीं अनबरत नड़ते थकब ना क्यों नीचे लेगे जाए जत पर्त ना यहाँ एक आठालो भाव है ततक्षण पर्यन्त रान्ना करे नेड़े जेते हबे तो आशा करछि आज के रेसिपिटी आपनादेर भालो लागबे तो भिडियोटी किन्तु ना टेने पुरोटो आपनारा देखबेन एवं फैमिली फ्रेंड्सदेर साथे शेयर करबेन और अवश्य लाइक कमेंट करबेन ये देखुन कतटा घन हये एसेछे आमी किन्तु आरो अनेकक्षण एटाके रान्ना करब तबे किन्तु एभावे शुधु नाड़ते हबे ना होले किन्तु नीचे लेगे जाबे तो पाटीसापटा पिठाटी बेशिरभाग किन्तु शीतेर दिनेई पिठा खावा हय तबे आमार छेले बायना धरेछे पाटीसापटा पिठार जन्य এই জন্য পিঠাটি তৈরি করতে নিয়েছি আমি দেখুন কতটা ঘন হয়েছে আর এই পর্যায়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণ যে পোলাওর চালটা চিনি গুঁড়া চাল বেটে রেখেছি সেখান থেকে একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিন্তু বেশি দিবেন না যখনই সেই চালের গুঁড়াটা দিবেন সাথে সাথে কিন্তু নাড়তে থাকবেন না হলে কিন্তু নিচে লেগে যাবে এই দেখুন तो अपनारा इच्छा कर ले चाले गुड़ीटा स्किप करते पारें देख कत घन हो पर्याये हमें एकटू नाड़ते थकब देख तैरी कत घन तो ये एक ठंडा करते दीब ठंडा हो गए क्योंकि ये और घन हो जाए खिसाटा एकदम परफेक्ट हो जाए ये देखो खिसाटा किन्तु एकेबारे परफेक्ट हो गए तो आमी आपनादेर के एक चामिच दिए देखिए देव एटा कतटा परफेक्ट तो एखन आमरा बैटर तैरी करब पाटीसापटार जन्य तो एखाने आमी 2 कप परिमाण प्लयर चालटाके 3 घंटा भिजिए रेखेछिलाम सेटिके ब्लेंड करे नियेछि आपनारा चाइले এখানে ভাতের চালটাকেও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি খেজুরের গুড়টাকে গুলিয়ে ছেকে নিয়েছিলাম কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় ময়লা থাকে সেই মিশ্রণটাকে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেছি তো ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না আমি আপনাদেরকে ব্যাটারের থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি তো আমি এদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম ये देखो बैटारे थिकनेसटा ठीक ए रकम है और ये देख कत घन खिसाटा हमें किन्तु ये देखो बनिए तो अपन के देखिए दीची कि भावे हमें परफेक्ट पाटीसापटाटा तैरी फेललाम तो ये एक चामच नहीं देखो चामच दिए एक चामच दिए दिलाम दिए फ्राई पैन टाके एक घूरिए दीते हबे तो देखो घुरानोर पर किन्तु एक एब्रो थेब्रो हो गए ये टेंशनेर कोनो कारण नहीं कारण जखन एटा हबे आमी जखन पाटीसापटार एक शेप दीब तखन किन्तु ये एब्रो थेब्रो भावटा थाकबे ना तो एखन आमी एकटु ढेके दिच्छी ठीक 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব এই দেখুন মিনিট পরে ঢাকনাটা তুলে ফেললাম এখন আমি এর মধ্যে 1 চামচ খিসা দিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খিসাটা দিয়ে দিবেন তো আমি কিন্তু এই খিসার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি তো আপনারা যে যেরকম মিষ্টি খান আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন
তো এখন দেখুন কিভাবে করছি। আসলে সব কিছু তো বলে বোঝানো যায় না, চোখের আন্দাজে কিছুটা বুঝে নিতে হয় তাই না। এই দেখুন কিভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। যে টেস্ট প্রচারের সাহায্যে সুন্দরভাবে পিঠাটা তৈরি করে নিলাম। দেখুন বেশি চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু পিঠাটি নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখুন তুলে নিলাম। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন প্লিজ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম প্রসেসিং আরেকটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা এইভাবে ব্যাটারটা না দিয়েও আরেকটাভাবে দিতে পারেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। তো আমি কিন্তু গুড়ের ব্যাটারের মধ্যে মিষ্টিটা কম দিয়েছি, এই জন্য কিন্তু কালারটা ওরকম হয়েছে। বেশি মিষ্টি দিলে কালারটা একটু লালচে হতো। এই দেখুন আপনারা এই শেপেও করে নিতে পারেন, চাপড়িটা যেভাবে বানান ঠিক আলতো করে যে চামচটাকে একটু ব্যাটারের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, এভাবেও করতে পারেন। তো সেমভাবেই আমি করে নিয়েছি। এই দেখুন আমার পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেল, একদম পারফেক্ট খিসার পাটিসাপটা। তো আমার রেসিপিটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীতে সুন্দর